ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. দশম প্রশ্ন, যারা তাবিজ কবজের সাথে যুক্ত তাদের পিছনে সালাত হবে কি? তাবিজ কবজ করা শিরক, কিন্তু সাধারণ অবস্থায় ছোট শিরক, শিরকে আসগার, কাবিরা গুনাহ। যারা কাবিরা গুনাহায় যুক্ত তাদেরকে আমরা ফাসেক পাপিষ্ট বলবো ইসলামের পরিভাষায়। মুমিনুন ফাসেকুন, মুসলিম মুমিন কিন্তু ফাসেক পাপিষ্ট, কাবিরা গুনাহায় জড়িয়ে গিয়েছে, তারা কাফের মুশরিক নয় বড়। সুতরাং তাদের পিছনে সালাত হবে অপছন্দনীয়, ঘৃণার সাথে তাদের পিছনে সালাত হবে। তারা নিযুক্ত হয়ে আছে, মেহরাব দখল করে আছে, ইমামতি দখল করে আছে, বা তাদেরকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে ইমাম হিসাবে, সুতরাং তাদের পিছনে সালাত হবে। আর যদি স্বেচ্ছায় পাঠাইতে হয় তাহলে এইরকম অসৎ লোকদেরকে আমরা এগিয়ে দেবো না, বলবো না যে আপনি নামাজটা পড়ান না, যখন শিরক বিদাতে জড়িয়ে আছে, যদিও ছোট শিরক কাবিরা গুনাহে জড়িয়ে আছে, বলবো না যে যান সামনে গিয়ে সালাত পড়ান, বরং তার চাইতে ভালো যদি আমরা পাই তাহলে তাকে আমরা ইমামতির জন্য এগিয়ে দেব। পক্ষান্তরে যদি দেখা যায় সবগুলি একই খুঁড়ে, সবগুলি একই রকম, সবগুলি বিদাতি, হ্যাঁ সবগুলি টাকনা নিচে কাপড়, সবগুলি দাড়ি মুন্ডা, তাহলে তো একজনকে তো যেতে হবে, একজনকে তো যেতে হবে। সুতরাং তাদের একে অপরের পিছনে ইক্তেদা করতে পারবে, সালাত করতে পারবে। বড় যদি শিরক উপরিতে লিপ্ত থাকে, মুশরিকের পিছনে বড় শিরককারী, মাজারে সেজদা করে, মাজার ওলি আউলিয়া দাতা বিশ্বাসী, গোস কুতুবে বিশ্বাসী, যে আল্লাহর গোস কুতুবরা সারা পৃথিবী ধারণ করে আছে, তাহলে তাদের পিছনে সালাত হবে। এইরকমই নাস্তিক বিধীন, যারা দিনের কোনো বিধিবিধান অস্বীকার করে, অমান্য করে অথবা ইমান ভঙ্গ করেছে, তাদের পিছনে সালাত হবে না।